টাইপের। হাই বলে দাও, হাই বলে দাও, একদম হাই হাই। এটা সাদা কালার ফল নিতে। তো তবু আজকে তোমাদেরকে আমি কেন ব্লগটা দেখাচ্ছি স্পেশালভাবে, তার কারণ হচ্ছে আমি ফল তো নিই সবসময়, নর্মাল ফল নিয়েই খাওয়াতাম সবাইকে। আজকে একটু আলাদা ফল আছে, সেটা কি যদিও আমি জানতাম না, তোমরা হয়তো জানো বা কেউ জানো না, সেটাও জানি না, কে জানো কে জানো না সেটা আমাকে কমেন্ট করে জানাবে। সেই ফলটা কি ফল তোমরা আমাকে নামটা জানাবে। তো আমি বার করছি, এটা ধরো, আমি নিয়ে নিচ্ছি এখানে কমলা লেবু, তো তার সাথে একটা মৌসুম্বি, আর নিয়ে নিচ্ছি পেয়ারা, তার সাথে আপেল, আর তার সাথে থাকছে কলা। তো যেটা আর কি নেবো দেখি, আমি এটা আমাদের গাছে হয়েছিল আনারসটা, এখানে রাখা আছে। তো তিন চার দিন আগেই তোলা হয়েছিল, কাটা হয়নি, আজকে কাটবো। আর আর যেটা স্পেশাল সেটা পরে দেখাচ্ছি, এখন এখানে রাখছি। তো বাকিগুলো এখন রাখছি আমি, তো আমি এই ফলগুলো এখন রাখছি, ফলগুলো বার করছি এখান থেকে। নিয়ে নেবো একটা বেদানা, আম দেখতে পাচ্ছি, এখন তো আম কাঁঠালের সময়। তো যাই হোক, আমি ফলগুলো তো সব নিয়ে নিলাম, এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কাটবো, বা জাস্ট ওই ফলটাই দেখানোটা হচ্ছে মেন। ফ্রেন্ডস, আমি ফলগুলো নিয়ে এসে ভাজি হয়ে গেছি। তো এই ফলটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো তোমরা, আমি এর নাম আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। তোমরা যাই ভাবতে পারো, দেখতে পাচ্ছি কলাগুলোর কালার কেমন হয়ে গেছে। তো এই ফলগুলো নিয়ে হাজির হয়ে গেছি কাটবো বলে, কিন্তু আমার মেন উদ্দেশ্য এটাকে কাটবো আর তোমাদেরকে দেখাবো। আর এটা আর আনারস, এর আগে একটা আনারস হয়েছিল, দুটো হয়েছে, একটা খাওয়া হয়ে গেছে আর একটাই আছে। তো ফলটাকে বাইরের থেকে দেখতে তো খুব দারুণ লাগছে, একটা জাস্ট ফুলের মতো যেন মনে হচ্ছে, যেন মনে হচ্ছে এগুলো ফুলের পাঁপড়ি। তো যাই হোক, এর ভেতরে কি আছে সেটাই হচ্ছে মেন ব্যাপার। আমি এখন কাটবো, কাটলে বোঝা যাবে। তো এই দেখতে পাচ্ছ, তার মুখের কাছে কেমন কালো কালো দানার মতো আছে, আর এই দেখো কি সুন্দর পিঙ্ক, একদম ডিপ পিঙ্ক কালারটা তো খুব দারুণ লাগছে দেখতে। ভেতরে কি কালার আছে তাও আমি জানি না। আর এই দেখতে পাচ্ছ আনারসটা আমি নিয়ে নিয়েছি, আনারসটা বাড়ির আনারস, তো কাটা হয়নি, ফ্রিজে ছিল, নাহলে অন্যান্য ফলগুলো খাওয়া হচ্ছিলো, এটা তখন ছিল, এখন আনারসটা। আমি এই ফলটা কাটবো, ফলটা কি তোমরা দয়া করে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আর দুটোই খেলছে, একজন কাজ করছে, ঝাড় দিচ্ছে। কি বলে দিল একটা, কিছু হাই বলে দিল, আর বলো হাই। তুমি কোথায় গেছিলে কিছু? পোলাটা চাঁড়ছে, এবার চিপু গেছে, সাদা কালার। হাই বলে দাও, হাই বলে দাও, হাই হাই।
উঁচু ভায়োলেট উঁচু হাই বলে দাও উঁচু হাই বলে এটা কোথায় ছিল চলো ভিতরটা কেটেছি কি আমি দেখো আমার হাত তো আর এ চার চার করছে শুধু দেখো দেখো এই দেখো কি সুন্দর একটা কালারের ফল বার হয়েছে ভেতর থেকে খাবো খুব খাবো কোনোদিন খাইনি আমি দেখিও নি প্রথম দেখেছি তো বারে বারে তোমাদেরকে বলছি কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে এটা কি ফল আমি জানি না আমি জানি দিদিভাই জানতো তাই দিদিভাই কিনে এনেছে বলেছে একটা নিয়ে যাই যদি সবার পছন্দ হয় পরে কিনবে কি সুন্দর ভেতরে জানো দেখো কালো জিরে দারুণ লাগছে ভালো করে ভেঙে বানাই ফলটা আমি কেটে ফেলেছি আর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি একদম রানী কালার আছে তার মাঝখানে মাঝখানে কালো কালো ছোট ছোট একদম যেন কালো জিরেকে লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন তো জানি না দেখতে তো খুব সুইট লাগছে ফলটা কাটা কমপ্লিট হয়ে গেছে আরেকজন বলছে দাও দাও পেছন থেকে দাঁড়িয়ে ফলটার কালার তো খুব সুইট এসছে খেতে কেমন হবে জানি না এখন কিছু টিউশন পড়তে গেছিলো টিউশন থেকে চলে এসছে দিয়ে এসে একটা ফল সেও খেয়ে চলে গেল না হলে আমি রেখে দিতাম হয়তো এই দেখো না আর না একটা বাবা কটা হয়েছে আনারস আনারসটা পচে গেছে পচবে না এই দেখো কি সুন্দর একটা কালারের ফল বার হয়েছে ভেতর থেকে খাবো খুব খাবো কোনোদিন খাইনি আমি দেখিও নি প্রথম দেখেছি তো বারে বারে তোমাদেরকে বলছি কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে এটা কি ফল আমি জানি না বহু ঠান্ডার জন্য সফল চারতে শুধু এইগুলো টিভিতে দেখেছি কিন্তু নাম জানি না কিন্তু আমি জানি দিদিভাই জানতে পারে দিদিভাই কিনে এনেছে বলেছে একটা নিয়ে যাই যদি সবার পছন্দ হয় পরে কিনবে কি সুন্দর ভেতরে জানো দেখো কালো জিরে দারুণ লাগছে ভিডিও বানাই
তুমি